আজকে আমরা করব পুলিশের গাড়ি চুরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা জিটিএ 3 খেলতে চলে আসলাম আপনাদের মাঝে, এবং এর আগে আমরা কিন্তু আপনার সাথে জিটিএ 4 এর গেম প্লে শেয়ার করছিলাম, এবং আজকের ভিডিওতে আমরা কিন্তু নামিয়ে নিয়েছি ভাই জিটিএ 3। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে জিটিএ 3। আজকে আমরা জিটিএ এই 3টা খেলবো, এবং এইখানে আজকে আমরা পুলিশের গাড়ি চুরি করে দেখবো কতক্ষণ আমরা টিকে থাকতে পারি, এবং আমরা কতটুকু সময় এখানে থাকতে পারি, পুলিশের হাত থেকে বেঁচে থাকতে পারি। তো এই প্রথম আমি জিটিএ 3টা আপনাদের মাঝে নিয়ে আসলাম, এবং আমিও আজকে ফার্স্ট টাইম এই জিটিএ 3টা প্লে করতেছি। চলুন আমরা আমাদের গেমটা ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন ভাই স্টার্ট গেম লেখা আছে, এখান থেকে আমরা স্টার্ট গেমে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে স্টার্ট নিউ গেম আমরা ক্লিক করে দিলাম। এবং ভাই আমাদের জিটিএ 3টা এখানে ওপেন হয়ে গেছে। সর্বফার্স্টে আমাদের একটা মিশন এখানে কমপ্লিট করতে হবে, এবং এই মিশনটা এখান থেকে ব্যাংক থেকে মূলত আমাদের হবে শুরু হবে। তো আমরা মিশনটা এখান থেকে কমপ্লিট করি, তারপর আমরা বাকি কাজটুকু করবো। আমাদের ছোটোখাটো একটা মিশন বলতে পারেন এইটাকে, তো আমরা এখান থেকে মিশনটা স্কিপ করে দিই। আমরা এখান থেকে জাস্ট আমাদের গেমটাকে ওপেন করে ফেলি, এবং আমাদের কাজ হচ্ছে এইখান থেকে একটা লোককে তার জায়গা থেকে নামিয়ে দিয়ে আসতে হবে। তো তাকে তার বাসায় মেবি, তো ওইখানে আমাদের নামিয়ে দিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এই লোকটাকে মেবি সে মাত্রই ব্যাংক ডাকাতি করে বের হয়েছে। এইখান থেকে আমরা আমাদের গেমটা শুরু হলো ভাই। আমরা এখান থেকে এখন দেখতে পাচ্ছেন গাড়িটাতে উঠতে বলতেছে আমাদের, তো এখান থেকে আমরা গাড়িটাতে চটাপট উঠে ফেলি। এবং আমরা এখান থেকে গাড়িতে উঠার পর দেখতে পাচ্ছেন ভাই আমাদের পিছনে এখন পুলিশ চলে আসবে, এবং আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না ভাই। আমাদের লোকেশন অনুযায়ী তাকে গিয়ে জলদি এখান থেকে নামিয়ে দিতে হবে, এবং আমরা পরবর্তীতে পুলিশের গাড়ি চুরি করার চেষ্টা করবো ভাই। আস্তে আস্তে ভাই, আপনাদের ভাই কিন্তু প্রো ড্রাইভার, দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে কিন্তু ড্রাইভিং করতেছে গাড়িটাকে। যদিও আমরা আগে কিন্তু বাস ড্রাইভিং করতাম, এখন আমাদের হাতে খুবই দামি একটা গাড়ি চলে আসছে, এবং খুবই ভালো এখানে ড্রাইভিং কিন্তু আপনাদের ভাই এখানে করতেছে, দেখতে পাচ্ছেন। তো সামনেই কেড়ে ভাই আস্তে 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 এখান থেকে আমাদের ডানে যেতে হইব ভাই, এখান থেকে আমাদের ডানে যেতে হইব, এবং সামনে আমাদের যাইতে হইব, এবং তাকে আমাদের এই যে একটা পুলিশের গাড়ি পেয়েছে, বাট ওকে ও ভাই 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 আস্তে 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 পুলিশের গাড়িকে লাগাই দিয়েছে। আমরা কিছুক্ষণ পর পুলিশের সাথে পাঙ্গা নেব, এখন নয়। তো এখন আমাদের জাস্ট ওকে নামাই দিতে হবো ওর জায়গাতে। তো ওর জায়গাটা হচ্ছে এদিক দিকে ভিতরের দিকে একটু, তো এই যে ভিতরে তার স্থানটা, এখান থেকে আমরা জাস্ট তাকে নামিয়ে দিব। এবং নামিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আরেকটি কাজ আমাদের করতে হবে, তার গার্লফ্রেন্ডকে মেবি রিসিভ করে অন্য একটি জায়গা নিয়ে রাখতে হবে। ভাই গার্লফ্রেন্ড কিনা আমি জানি না, বাট এখান থেকে আমাদের সেটা করতে হবে। তো এখান থেকে আমরা বের হই, এবং বের হয়ে আমাদের কী করতেছে মানে বুঝাইতেছে যে এখানে আমাদের গ্যারেজ আছে, এবং এখান থেকে আমাদের বাসা আছে। তো এখান থেকে ও আবার উঠতেছে, ওকে মেবি আরেকটা জায়গা নিয়ে নামাই দিয়ে আসতে হবে। তো ও এইখানে যে কাজে আসছে ওর কাজ শেষ, এখন আমাদের আগের নতুন একটা জায়গাতে যাইতে হবে, এবং তাকে সেখান থেকে নামিয়ে দিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে ঝটাপট তাকে তার স্থানে নামিয়ে দিয়ে আসি ভাই। এখানে গাড়িটার অবস্থা পুরো 12টা বাজায় ফেলছি, দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আমরা ডানে মন নেব ভাই, ডানে 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 ভাই। পুলিশের গাড়ি চুরি করাটা কিন্তু অনেকটাই কঠিন একটা চ্যালেঞ্জ, কারণ পুলিশের গাড়ি থেকে সে নামতে যাবে না, তারপরও আমরা চেষ্টা করবো তাকে নামানোর জন্য। বাট তার আগে তো তাকে এই যে ঝামেলাটা ভাই মুক্ত করতে হবে এখান থেকে। হয়তো ভাই নামতেছি না গাড়ি থেকে, ওর এই মিশনটি স্কিপ করতে পারলে আমরা বাসি ভাই এখান থেকে। ওকে, আমাদের মিশনটা মেবি কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজটুকু এখন আমাদের করতে হবে। তো বাকি কাজটুকু ভাই ভাই রে ভাই, মানুষ এত টক 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 কীভাবে করে ভাই? তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটা অলমোস্ট কমপ্লিট। এখন আমরা আমাদের আবারও আমাদের লাস্ট মেবি কিছু কাজ আছে এখান থেকে, তার গার্লফ্রেন্ডকে মেবি রিসিভ করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের গাড়িটাতে উঠে যাই, এবং গাড়ির কিন্তু অবস্থা বেশি একটা ভালো না, তো গাড়িটা বেশিক্ষণ আমরা এখানে ড্রাইভিং করতে পারবো না মেবি। তো বেশি একটা সময় ধরে হয়তো বা ড্রাইভিং করলে এটা যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে এটা ব্রাস্ট হতে পারে। তো আমাদের এখানে সতর্কতা সহিত ড্রাইভিং করতে হবে, কারণ ও ভাই 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 একটা মানুষকে মেরে ফেলছি ভাই। এখানে আমরা সতর্কতা হয়ে এখান থেকে ড্রাইভিং করতে হবে। এখান থেকে আমাদের এদিকে দিকে 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 দিক ভাই, এদিক দিয়ে আমাদের কোথায় যেতে হবে? ওর গার্লফ্রেন্ডটা মেবি যে এখানে দাঁড়ায় আছে, এই যে তার গার্লফ্রেন্ড, এই যে ভাই তার গার্লফ্রেন্ড না, এটা মেবি তার কী লাগে আমি ভাই জানি না, বাট ওই তো আমাকে পাঠাইছে ওকে রিসিভ করার জন্য, তাই না? তো ওকে এখান থেকে রিসিভটা করে নিই। ওই আসো 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 ভাই, আসো আসো আসো। তো ওই উঠে গেলো, এবং তাকে এখন তার বাসায় গিয়ে ড্রপ করে দিয়ে আসি, এবং তার বাসাটা মেবি এদিক দিয়ে। এবং আমরা কিন্তু অলরেডি আমরা গাড়িটার 12টা বাজায় ফেলছি ভাই, এই গাড়ি দিয়ে বেশিক্ষণ ড্রাইভিং করা সম্ভব না। বাট যেভাবে হোক তাকে তো তার বাসায় গিয়ে নামিয়ে দিয়ে আসতে হবে, তা নাহলে কিন্তু আমরা টাকাটা পাবো না। তার সাথে যে ডিল করছি সেই ডিলের টাকাটা আমরা পাবো না। এখান থেকে তার বাসায় যেভাবে হোক তাকে সেফলি সেখানে নিয়ে তার নামিয়ে দিয়ে আসতে হবে।
তো এইখান থেকে আমরা ডান দিকে চলে যাব। এই যে আমরা তার বাসার প্রায় কাছাকাছি চলে আসছি এবং তার বাসাটা মেবি এই যে দিকে, এবং এই যে আমরা পেয়ে গেছি। তো তার গার্লফ্রেন্ডকে আমরা এখান থেকে নামিয়ে দিলাম এবং আমাদের এখানে $1500 দেওয়া হয়ে গেছে। ওকে, আমরা এখন আমাদের কাজটা করি এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পুলিশের গাড়ি আমরা চিন্তা করব। চলো আমরা এখানে পুলিশকে খুঁজে বের করি এবং দেখি পুলিশের গাড়ি কি জিটিএ 3 নেওয়াটা কি সম্ভব নাকি ভাই, কারণ এইখানে আমি এর আগের বার একবার এটাকে প্লে করছিলাম এবং পুলিশের গাড়ি নেওয়াটা আমার জন্য অনেক কষ্টকর হইতেছিল। তারা কোনোভাবে জিটিএ ভাই সিটিতে কিন্তু একটা জিনিস দেখা যায়, পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালে কিন্তু তারা থেমে থাকে, বাট এইখানে ভাই পুলিশগুলো অনেক পাজি আছে ভাই, থামতে চায় না। তো সে হচ্ছে ভাই কই চলে আসলাম, এটা কই আসছি ভাই, আমরা কোথায় যাব আর কোথায় চলে আসছি ভাই, এটা অপরিচিত একটা জায়গায় চলে আসছে। এবং জিটিএ 3 কিন্তু ভাই বলতে গেলে অনেক বড় একটা ম্যাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোটোখাটো কোনো ম্যাপ না, বিশাল বড় সড় একটি ম্যাপ। জিটিএ ভাই সিটি তো এখন অনেকই ওই যে ভাই পাইছি ভাই পাইছি পাইছি পাইছি, একটা পুলিশের গাড়ি পাইছি। দেখি ওর কাছে ভাই গানও আছে গাড়িও আছে, আমরা গাড়িটাকে আগে চুরি করি ওর কাছ থেকে, দেখি ওর থামে কি না ভাই। আস্তে 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 তোমরা হয়তো কি উঠে সাউন্ড শুনতেছো আমি কতটা পরিমাণের ইয়ে করে আমার এখানে খেলতে হইতেছে ভাই। এই যে এই যে মামা 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 কই যায় ভাই কই যায়, এখানে থামো 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 এখানে থামো থামো থামো। দেখি আমরা পুলিশের গাড়িটাকে নিতে পারি কি না, এখান থেকে নেমে গেলাম এবং এখান থেকে গিয়ে দেখি আমরা পুলিশের গাড়িটাকে নিতে পারি কি না। তো এখান থেকে আমরা সামনের দিকে যাই এবং গাড়িটাকে নিই, আমরা দেখি নামে কি না, নামবে না মনে হয়, নামবে না নামবে না নামবে, ওকে মারতে পারলে ভাই আমি একটা গান পাবো একটা। এই ভাই পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি ভাই, গাড়িতে উঠ গাড়িতে উঠ, আমরা অলরেডি একটা কেস করে ফেলছি ভাই, পুলিশের গাড়ি ফাইনালি আমরা পুলিশের গাড়ি এখানে নিয়ে নিছি ভাই, দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি নিয়েছি, পাশাপাশি একটা গানও আমরা এখানে নিচ্ছি। এখন আমাদের অপেক্ষা করতে হবে কতটুকু সময় আমাদের এখানে, যে আপনারা কিন্তু জানেন যে এই যে গেমটা আছে গেমটার মধ্যে কিন্তু অনেকক্ষণ আমরা যদি ঘোরাঘুরি করি তাহলে আমাদের কেসটা মেবি সলভ হয়ে যাবে, এখানে মাফ করে দিবে, বাট আমি জানি না একটা পুলিশ ভাই তাকে ও এদিক দিয়ে রাস্তা অফ, আমরা এদিক দিয়ে যেতে পারবো না, এদিক দিয়ে আমরা যাইতে পারবো না, এদিক দিয়ে আমাদের পিছনের দিক দিয়ে যাইতে হবে। দেখা যাক আমরা কী করতে পারি, এবং আমরা এখানে সামনের দিকে যাই এবং সামনের দিকে গিয়ে দেখি আমরা ইয়ে করতে পারি না ভাই, আমাদের কারেন্ট চলে গেছে ভাই, এত কারেন্টে ডিস্টার্ব করে এবং এখানে টি 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 শব্দ আপনারা শুনতে পারবেন। তো মিশনটা মেবি আমরা আর বেশি কন্টিনিউ করতে পারবো না বেশিক্ষণ সময় ধরে, বাট আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা এখানে আমাদের মিশনটা আমরা যেটা আমরা বলছি যে পুলিশের গাড়ি চুরি করবো সেটা তো করতে পারছি, যাক এতটুকু লিভার বাংলাদেশে ভাই বর্তমানে যে পরিমাণের কারেন্ট লোডশেডিং ভাই সেকেন্ড সেকেন্ডের লোডশেডিং হইতেছে ভাই, এত ঝামেলা করে ভাই, এত ঝামেলা করলে কেমন হইব ভাই। তো আমরা কোনো রকমে এখান থেকে গাড়িটাকে দেখি একটা ভালো জায়গাতে গিয়ে রাখতে পারি কি না, পুলিশের গাড়ি যেহেতু নিতে পারছি, আমাদের ভাষাটা খুঁজে পাইতেছে না ভাই, ভাষাটা খুঁজে পাইলে গাড়িটাকে আমরা এদিকে এক জায়গাতেই বারবার ঘুরতেছি কেন ভাই, এক জায়গাতেই আমরা বারবার ঘুরতেছি ভাই, টিটি টিটিট করিস না ভাই, আমার ইউপিএসে টিটিট করতেছে, আপনারা মনে করেন অন্য কিছু করতেছে, আমার কম্পিউটারের যে ইউপিএস আছে সেই ইউপিএস আর কি মূলত সেটাই টিটিট করতেছে। তো এইখান থেকে ভাই 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 উল্টাইস না উল্টাইস না, আর কিছুক্ষণ কিছুক্ষণ নেই ভাই 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 সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে ভাই, আমাদের গাড়িটা জায়গা মতো রাখতে পারলেই হলো ভাই। এবং চাইছিলাম আরেকটু মজা করবো আপনার সাথে, আমাদের ইউপিএসের ব্রেকআপটা বেশিক্ষণ দিতে পারবে না সে, তো আরেকটু বেশি গেম প্লে করার দরকার ছিল, আরেকটু বেশি খেলার দরকার ছিল, বাট সম্ভব হইতেছে না। তো আপনার যদি এই জিটিএ 3 পার্ট 2 চান, আমরা পরবর্তীতে আমরা দরকার রাত গভীর রাতে যখন নাকি লোডশেডিং একটু কম হয় দরকার হয় আমরা তখন আপনার সাথে গেম প্লে করবো, যদি আপনাদের এই দ্বিতীয় পর্বটা লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন, আমরা দ্বিতীয় পর্বটা খুব শীঘ্রই আপনার জন্য নিয়ে আসবো। এবং কারা কারা দ্বিতীয় পর্ব চান জিটিএ 3 এবং পরবর্তীতে আমরা যে ইয়ে আছে আমাদের জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস আছে ওইটা খেলবো, তারপর আমরা আরও অনেক গেমস আছে আমাদের কাছে, তো আমরা সেগুলো খেলার চেষ্টা করবো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এমনই সব নতুন নতুন ইন্টারেস্টিং গেম প্লে ভিডিওগুলো সবারই পাইতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই আসতে নেক্সট কোনো ভিডিওতে, আর আপনি যদি চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন, আপনার যদি বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া রিলেটেড কোনো গেম আপনার পছন্দ করে থাকেন, বাস ড্রাইভিং বা আদার্স অন্যান্য কোনো গেমসের যদি পছন্দ করে থাকেন। আরেকটা বিষয়, আমরা নেক্সটে ওই দেখুন উপরে মেট্রো রেল চলতেছে, মানে আমরা ভাবতেছি আমরা একটা ট্রেন থামানোর চেষ্টা করব, অর্থাৎ জিটিএ 3 মেবি এটা সম্ভব না, কারণ জিটিএ 3 উপর দিয়ে ট্রেনগুলো চলে মেট্রো রেলের মতো, বাট স্যান অ্যান্ড্রিয়াস যেটা আছে ওইটার মধ্যে আমরা মেবি ওইটা করতে পারবো। তো আমরা পরবর্তীতে স্যান অ্যান্ড্রিয়াস যেটা আছে ওইটার মধ্যে আপনাদের জন্য যে ট্রেন থামাবো তো ওইটা আপনার জন্য নিয়ে আসার চেষ্টা করবো, দেখা যাক আমরা ট্রেনটা থামাতে পারি কি না।
তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সস্তে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর টিট টিট করিস না ভাই। আপনি যদি চ্যানেল মধ্যে নতুন দর্শক দেখেন আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ওই যে দেখুন উপর দিয়ে মেট্রো রেল যেতেছে, যদি মেট্রো রেলে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সস্তে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।